চুয়াডাঙ্গা কলেজ ছাত্র জুবায়ের মাহমুদ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেছেন আদালত। দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ বুজলুর রহমান এই রায় দেন। জুবায়ের প্রেমিকা নুসরাত জাহান পিয়াস সহ বাকি 6 আসামিকে খালাস দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া আসামিরা হলেন সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মুনতাজ ও মোহাম্মদ হাসান। 2009 সালের 12 এপ্রিল প্রেমিকা পিয়ার চুয়াডাঙ্গার বাড়িতে দেখা করতে এসে খুন হন জুবায়ের। এর 16 দিন পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। মামলার প্রধান আসামি রশিদ গণপিটুনিতে মারা যায় আরেক আসামি নজু। স্বাভাবিক মৃত্যু হয় পিয়ার বাবা নজির হোসেনের।